আলহামদুলিল্লাহ আমার খামারটা গোছানোর পরে এখন বেশ কিছু শৌখিন মুরগির বাচ্চা নিয়ে আসছি এমনকি দেশি মুরগির বাচ্চাও কিছু আমি রাখছি যেহেতু আমি বিটল পোকা চাষ করি এগুলোকে বিটল পোকা খাওয়াবো পাশাপাশি শৌখিন মুরগিগুলা পালতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা জানেন যে আগে আমি অনেকগুলো ব্রাহ্মা মুরগি পালন করছি সেগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি তো অনেকগুলো ব্রাহ্মা বিক্রি করে দিছি এখন বাচ্চা নিয়ে আসছি যে যেহেতু বড়গুলা বিক্রি করে দিয়েছি তার জন্যই বেশ কিছু জাতের বাচ্চা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা বড় হয়ে গেছে একদম ছোটো নিয়ে আসছিলাম পাশাপাশি দেশি মুরগিও নিয়ে আসছি কিছু নিয়ে আসছি না আমার দেশি মুরগি আছে প্রায় বড় গোলা পাঁচটার মতো আছে ওগুলো বাইরে ছেড়েই পালন করি ওইখান থেকে দুইটা মুরগি ডিম দিচ্ছে ওগুলো থেকে বাচ্চা ফসছে প্রায় আঠারোটা বাচ্চার মতো আছে দেশি মুরগির তো সেইগুলো আপনাদেরকে দেখাই দেখেন এই উপরে রাখছি দেশি মুরগির বাচ্চাগুলো অনেকেই দেখি যে দেশি মুরগির বাচ্চা খাঁচায় পালন করে আবদ্ধ অবস্থায় তো যেহেতু ছোটো এক জায়গায় রাখছে এগুলো কিছু দিন রাখার পর এগুলো আমি ছেড়ে দিব ছোটোবেলায় যেহেতু মা মুরগিটাকে আলাদা করে ফেলছি ওটা কিন্তু আবার দ্রুত ডিম দিয়ে দিবে তার জন্য এখানে দেখেন প্রায় আট আঠারো মতো বাচ্চা আছে দেশি মুরগির তো দেশি মুরগি আমি আগে ওরকমভাবে পালি নাই তো এটার অভিজ্ঞতা আমার কাছে নাই দেশি মুরগি আবদ্ধ অবস্থায় কীভাবে পালে তারপরেও আমি ছোটো বাচ্চাগুলো যেহেতু আলাদা করছি এগুলোকে আমি লাইটিং দিছি দেখি শেষ পর্যন্ত কী হয় এগুলো আপনাদেরকে আপডেট দেব অবশ্যই আর যেহেতু আমি বিটল পোকা চাষ করি বিটল পোকা কিন্তু খুবই খায় দেশি মুরগি আপনারা জানেন এমনকি সৌখির মুরগি মাছ সব কিছুই খায় তারপরেও দেশি মুরগিটা কিন্তু বেশি খায় বিটল পোকাটা তো তার জন্য দেশি মুরগিগুলো আমি পালার জন্য চিন্তা ভাবনা করছি যেহেতু খাসাও আছে খালি পরে আছে তার জন্য তো বাচ্চাগুলো কেমন হয়েছে আপনারা দেখেন আর আরেকটা জিনিস আমি বলি যাদের ব্রাহ্মা মুরগির বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন উপরে দেওয়া নাম্বারে ব্রাহ্মা মুরগির বাচ্চা লাগলে দেওয়া যাবে আপনারা অনেকেই আগে ব্রাহ্মা মুরগির বাচ্চা আমার কাছে চেয়েছিলেন দিতে পারি নাই তো এখন যদি কেউ ব্রাহ্মা মুরগি নিতে চান তাহলে নিতে পারেন তো দেখেন আমার আগে যেই ব্রাহ্মাগুলো ছিল এখনও আছে। পাঁচ পিসের মতো আছে তো অনেকগুলো বিক্রি করে দিছি আর এই দেখেন এখানে দুইটা খাঁচা দুইটা খাঁচার মধ্যে নিচেরটার মধ্যে হলো শৌখিন মুরগিগুলো তিন জাতের বাচ্চা আছে আর উপরে হলো দেশি মুরগির বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ নতুন সেট করছি তো সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো যারা নতুন আছেন আমার এই চ্যানেলে ভিডিওগুলো সব সবসময় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা জিনিস বলি যারা বিটল পোকা চাষ করতেছেন আপনারা পাশাপাশি কিন্তু এই মুরগিগুলো পালার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেকটা লাভ হবে আশা করি কারণ বিটল পোকার পাশাপাশি যদি আপনারা মুরগি পালন করেন বাড়তি একটা খরচ সেটা উঠে আসবে আর যেহেতু বিটল পোকা চাষ করেন বিটল পোকা আপনারা খাওয়াবেন আপনাদের খামারের জন্য অনেকটাই ভালো হবে